স্বাগত এসে কম্বাইন হারভেস্টার নিবেদিত কৃষি ভিত্তিক আলোচনা অনুষ্ঠান কৃষি কথায় সাথে আছি আমি আজ আমরা আলোচনা করবো সমন্বিত খামার ব্যবস্থাপনা কেমন হওয়া চাই এই প্রসঙ্গে আর এই বিষয়ে আছেন শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডক্টর কে বি এম সাইফুল ইসলাম ডক্টর সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে তো বিশ্ব ভেটেরিনারি দিবস সেই সম্পর্কে আগে আপনার কাছ থেকে শুনতে চাই বাংলাদেশে এই জায়গাটার অবস্থান কেমন ধন্যবাদ আসলে আজকে বিশেষ করে ভেটেনারিয়ানদের জন্য অন্যরকম একটি আনন্দের কিংবা অত্যন্ত সেলিব্রেশনের উদযাপনের একটি দিন যেটা আজ থেকে প্রায় সতেরো বছর আগে দু হাজার সালে ওয়ার্ল্ড ভেটেনারি অ্যাসোসিয়েশন সর্বপ্রথম ওয়ার্ল্ড ভেটেনারি ডে ভেটেরিনারি ডে উদযাপনের সিদ্ধান্ত নেয় এবং সেই দু সাল থেকে উদযাপন করা হচ্ছে সারা বিশ্বে একই সাথে আমরা বিগত এক দশক এক যুগ ধরে আসলে ওয়ার্ল্ড ভেটারিনারি ডে বাংলাদেশে উদযাপন করছি এবং অনেক পরে পরে গিয়ে হ্যাঁ এবং এইবারই প্রথমবারের মত বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর এবং দা ভেট এক্সিকিউটিভ দুটার সমন্বিত ভাবে দুইটা অর্গানাইজেশন একত্রিত হয়ে এতদিন আসলে ভেট এক্সিকিউটিভ এটাকে উদযাপন করত এইবার প্রথমবারের মতো ব্যাপকভাবে হ্যাঁ ব্যাপকভাবে উদযাপিত হলো যেখানে মাননীয় মন্ত্রী মহোদয় এবং কন্ট্রিবিউশন যা অবদান শুধুমাত্র প্রাণীর রোগ বালায় চিকিৎসা না কিন্তু এখন ভেটেরিনারিয়ানদের অবস্থান বা অবদান চলে গেছে আসলে মাল্টি ডাইমেনশনাল বা বিভিন্ন দিকে আপনি মানুষের স্বাস্থ্য যদি এখন সিকিউর করতে করতে চান চান বা নিশ্চিত আপনাকে প্রাণীর স্বাস্থ্য নিশ্চিত করতে হবে প্রাণীর স্বাস্থ্য যদি নিশ্চিত করতে চান আপনাকে এনভারনমেন্টাল হেলথ বা পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এখন আর শুধুমাত্র বলা হচ্ছে না যে আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন সমন্বিত খামার বা ফার্মিং যেখানে চলে আসছে এখন স্বাস্থ্যটাও আসলে সমন্বিত হয়ে গেছে এখন এখন আর আর কেউ সাথে চিন্তা যে শুধুমাত্র আমি মানুষের স্বাস্থ্য দেখব। কিংবা আমি প্রাণীর স্বাস্থ্য দেখব কিংবা আমি এনভারনমেন্টাল হেলথ দেখব। ওয়ান হেলথ এর কনসেপ্টটা খুব বেশি চলে আসছে যে ওয়ান হেলথ ওয়ান মেডিসিন এক স্বাস্থ্য এক মানব জাতি এক স্বাস্থ্য ঠিক এইভাবে আর কি যে শুধুমাত্র মানুষের স্বাস্থ্য না বা প্রাণীর স্বাস্থ্য না আমরা সমস্ত স্বাস্থ্য বা সকল স্বাস্থ্য একটা স্বাস্থ্য হিসেবে ওয়ান হেলথ হিসেবে বিবেচনা করে এই স্বাস্থ্যটা কন্ট্রিবিউট মিন এটাকে সিকিউর করবো বা নিশ্চিত করব। এবং সেই ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের অবস্থান কিন্তু সর্বাগ্রে বিবেচনা করা হচ্ছে আর কি তো সেই প্রেক্ষাপটে ভেটেরিনারি ডে বা ওয়ার্ল্ড বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্য অনেক বেশি যে এবারের থিমটা যদি আমরা বলি এবারে থিমটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স যেটার অ্যাওয়ারনেস টু অ্যাকশন বলা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিকের কথা চলে আসি অ্যান্টিমাইক্রোভিয়াল রেজিস্ট্যান্স বললে যে মানুষের যে কোনো রোগের চিকিৎসায় বিশেষ করে ইনফেকশাস রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা কিন্তু অপরিসীম অ্যান্টিবায়োটিক ছাড়া এখন ইনফেকশিয়াস কোনো ডিজিজ বা রোগ চিন্তা করা যায় না কিন্তু কিন্তু আমরা ভেটেরিনারি ফিল্ডে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি সেই অ্যান্টিবায়োটিক মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন আমাদের ছোটবেলায় যদি আমরা দেখতাম যে কোনো একটা রোগে বা কোনো ইনফেকশাস একটা ডিজিজে আমরা খুব সামান্য অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করতাম ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক এখন সেটা থার্ড জেনারেশনে চলে যাচ্ছে আজকে যে বাচ্চা জন্ম গ্রহণ করছে তাকেই থার্ড জেনারেশনের একটা অ্যান্টিবায়োটিক দেয়া লাগছে আগে হয়তো আমাদের অ্যামোক্সিসিলিন পেনিসিলিন দিলে কাজ হতো এখন সেফালোস্পোরিনে চলে যেতে হচ্ছে কারণ এক প্রতিরোধটা অনেক বেশি রেজিসটেন্স হয়ে যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমাদের হাতে কিন্তু আর কোনো উইপন থাকছে না অস্ত্র থাকছে না যে এই ডিজিজগুলোর এগেইনস্টে ফাইট করার জন্য বিষয়টা হচ্ছে রেজিসটেন্স জিনিসটা এরকম যে এই গরম কাপটা আমি ধরছি আমার হাতে একটা সুджу শক্তি আছে। একটা পর আমি হয়তোবা এটা ধরতে গেলে উ করে উঠছে কিন্তু আমার মা খালা যারা একদম হ্যাঁ অবস্ত হয়ে গেছে। তো তাদের রকম রেজিস্ট্যান্স যেরকম গ্রো করে অ্যান্টিবায়োটিকের প্রতি ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স গ্রো করে যার ফলে চিকিৎসা করার জন্য আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না একটা পর্যায়ে। এখন আমরা আসলে ওই ব্যাপারটায় ভিত্তি সংকিত। যার ফলে এবারে থিমটাই কিন্তু এটা যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আসলে। আচ্ছা ডক্টর সাইফুল ইসলাম আমরা এটা নিয়ে কথা বলবো একটা ছোট্ট প্রতিবেদন দেখে নিতে চাই আমরা সেটা হচ্ছে ঝালকাঠির যে ব্যক্তিগত উদ্যোগে ঝালকাঠির মুখার্জি বহুমুখী খামার সাফল্যের অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে ১৬ বছর আগে মাত্র পাঁচটা গরু নিয়ে এই খামারের যাত্রা শুরু হয়েছিল আমরা দেখে আসি এই খামারটি নিয়ে দুই সালে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা গ্রামের মুখার্জি বাড়িতে যাত্রা শুরু হয়েছিল মুখার্জি বহুমুখী খামারের মাত্র ষোলো বছরের ব্যবধানে এ খামারে রয়েছে ছোট বড় পঁয়ষট্টি গাভী দশটি মহিষ একশোটি ভেড়া ছাগল টার্কি কবুতর সহ বিভিন্ন প্রজাতির পশুপাখি এই খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে তিনশো লিটার দুধ খামারের উদ্যোক্তা জানান প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় আগ্রহ থাকলেও দুধ সংরক্ষণ এবং প্যাকেটজাত করে বাজারজাত করা সম্ভব হচ্ছে না প্রথম যখন শুরু করি তখন আমরা পাঁচটা গাবি নিয়ে শুরু করি এবং আমরা মোটামুটি একটা পর্যায়ে এখন আসছি বিকালের দুধটা আমাদের বিক্রি করতে ঝামেলা হয় ওইটা থেকে আমরা ঘি উৎপাদন করে নিজেরা বাজারজাত করি খামারের শ্রমিকরা জানান এখানে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রতিদিন দুইশো লিটার দুধ এই মুখার্জি ডায়েরি ফার্মতে নিয়ে আমি বিভিন্ন জালুকাটির বিভিন্ন জায়গায় আমি দেই এগুলার খাবার দেই পরিচর্যা করি গোসল করাই আতাল পরিষ্কার করি জালুকাটির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সম্ভাবনাময় এই খামারটি যাতে সরকারি সহযোগিতা পায় সেজন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আমরা এই খামারটাকে আরো কিভাবে উনি উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আরো কিভাবে মানুষের উদ্ভব্য করা যায় আমরা উপজেলা থেকে সেটি চেষ্টাই করব সহজ শর্তে ঋণ সহায়তা পেলে আগামীতে খামারের কার্যক্রম আরো বাড়ানো সম্ভব বলে জানান খামারের উদ্যোক্তা ডিবিসি নিউজ ডেস্ক ডক্টর সাইফুল ইসলাম আমরা দেখলাম আমি আরেকটু কথা বলে তারপরে এই সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে আমরা যে ইয়ে নিয়ে কথা বলছিলাম যে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে যে অ্যান্টিবায়োটিকটা এক গবাদি পশুকে বা পোল্ট্রি শিল্পের মুরগি বা অন্য প্রাণীদেরকে দেয়া হচ্ছে সেইগুলো তো আবার মানুষে চলে আসছে সেই ক্ষেত্রে মানুষের জন্য আসলে এগুলো কতটা ক্ষতিকর হয়ে যাচ্ছে সবার আগে আবার সেই একই কথা যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স গড়ো করে যাচ্ছে মানুষের মধ্যে আপনি যে কথাটা বললেন আমরা গত বছর একটা স্টাডি করি সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কি প্যাটার্নে বা কি ধরনের অ্যান্টিবায়োটিক বিশেষ করে পোলট্রিতে ব্যবহার করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশে হিউম্যানে যেসব মানুষের ক্ষেত্রে যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকই পোলট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে এবং প্রতি একশোটা ফার্মে একশোটা ফার্মে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিভিন্ন কারণ আছে তার মধ্যে তিনটা কারণ যদি খুব উল্লেখযোগ্য আমরা বলি একটা হচ্ছে রোগের চিকিৎসায় একটা হচ্ছে রোগের প্রতিরোধে এবং আরেকটা হচ্ছে আমাদের দেশের ফার্মারদের মধ্যে একটা ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক হয়তোবা বা গ্রোথ প্রোমোটার হিসাবে বা উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে আর কি তো আমরা যেটা দেখতে পাই যে বেশিরভাগ খামারি যেটা করে সেটা হচ্ছে যে রোগের চিকিৎসায় এবং রোগ প্রতিরোধে এই দুইটাতেই বেশি করে আর কি কারণ আপনি হয়তো বা জানেন যে আমাদের দেশে কিন্তু পোলট্রি খাবারে বা অ্যানিমেল খাবারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এটা নিষিদ্ধ করা হয়েছে দুই সাল থেকে এটা কিন্তু আইন পাশ করা সংসদে তো যে কোনো ধরনের গ্রোথ প্রমোটার বা এই ধরনের অ্যান্টিবায়োটিক হরমোন কোনো কিছু খাবারে ইউজ করা যাবে না তো এখন যেটা হচ্ছে যেটা ব্যবহার করা হচ্ছে এটা থেকে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি মানুষের মধ্যে চলে আসছে আমরা যেটা বলি জনস্বাস্থ্য ঝুকি প্রথমটাই হচ্ছে যে আমাদের হাতে আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না এই রোগ জন্য যেগুলো আছে আর দুই নম্বর হচ্ছে মনে আছে কিনা যে অনেকের অনেক ধরনের ড্রাগের প্রতি সেন্সিটিভিটি হয় অ্যালার্জি হয় যে পেনিসিলিন ইউজ করলে আগে এক সময় মানুষের গাটা ফুলে যেত

অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে আমাদের শরীরে সেই সঙ্গে আমি জানতে চাই যে এই যে বৃদ্ধির জন্য যে খামারিরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন সেই সম্পর্কে তাদের সচেতনতা কতটুকু আছে আসলে আমি আমার দু হাজার সেই স্টাডিটা নিয়ে আবার কথা বলি কারণ আমরা এটা কম্প্রিহেন্সিভ একটা স্টাডি করি যেটা ইউনিভার্স ইংল্যান্ড থেকে প্রকাশিত হয় জার্নাল অফ পাবলিক হেলথ ইন ডেভেলপিং কান্ট্রিজে ওখানে আমরা দেখি যে আমাদের যে খামারি আছে তারা আসলে ব্যাপারে অনেকটাই অজ্ঞ তারা না জেনেই ব্যবহার করছেন অথবা আমাদের কিছু হাতুরে ডাক্তার আছে যারা না বুঝে প্রেসক্রাইব করছেন এবং আমাদের যারা ড্রাগ ট্রেডার বা ভেটেরিনারি ড্রাগ যারা বিক্রি করছেন তাদের থেকে না বুঝে দেখা গেল যে গরম পড়ে গেছে মুরগি হাঁপাচ্ছে একটা একটা সাধারণ পরিপ্রেক্ষিত আর কি যে একটু আর একটা রিলেটেড একটু এনভায়রনমেন্টাল পরিবেশগত মুরগি হাঁপানো শুরু করলো খামারি তো বুঝবে না কারণ তার তো মুরগি এমন একটা প্রাণী যার একটার থেকে আরেকটার রোগ খুব দ্রুত ছড়ায় যেহেতু একসাথে থাকে তার হয়তো এক হাজার বার্ড আছে সে এক হাজার বার্ড উপর কোনো ঝুঁকি নিবে না সে দূর দিয়ে চলে গেলো কোন খাতুরে ডাক্তারের কাছে কিংবা মোবাইল যে ড্রাগ যে সেল করছে তার কাছে সে না বুঝেই দিয়ে দিল যে অ্যান্টিবায়োটিক এটা নিয়ে খাওয়ানো তো এটা কিন্তু একটা আননেসেসারি অপ্রয়োজনীয় একটা অ্যান্টিবায়োটিক এটা যাচ্ছে মুরগিটার বডিতে সে হয়তোবা মুরগিটা কালকে বিক্রি করে দিবে ব্রয়লারটা কালকে বিক্রি করে দিবে কিন্তু আজকে মুরগিটা সে ওষুধটা খাওয়াই দিলো আমাদের যেটা দেখা সেটা হচ্ছে যে আমাদের এইটটি পার্সেন্টের উপরে খামারিরা জানে না যে মুরগিতে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তার একটা উইথড্রয়াল পিরিয়ড আছে উইথড্রয়াল পিরিয়ড হচ্ছে এটা যে একবার খাওয়ানোর পরে সে একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে সাত দিন বিরতি দিয়ে তারপর কনজিউমারের জন্য হিউম্যান কনজামশনের জন্য পাঠায় দেয়া যাবে কিন্তু এটা আমাদের এইটি পার্সেন্ট শতকরা আশি ভাগ খামারই জানে না যে এটা করতে হয় একটা যে কোনো ড্রাগের বা বডিতে যদি আমার হিউম্যান বডি বলেন বা অ্যানিম্যাল বডি বলেন যার শরীরে এই কোনো ফরেন কোনো সাবস্ট্যান্স বা ড্রাগ হোক বন্য অন্য ধরনের কিছু হোক সেটা বডিতে গেলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা ব্লাডে সার্কুলেট করে সাস্টেইন করে তো একটা নির্দিষ্ট সময় বলতে আমি বলছি বলছি যে কোনটা হয়তো বা 24 ঘন্টা কোনটা হয়তো 48 ঘন্টা কোনটা হয়তো বা 7 দিন এরকম তো ওই সময়টা পর্যন্ত হিউম্যান কনজাম্পশনের জন্য মানুষের খাবারের জন্য ওই ওই প্রোডাক্টটাকে বন্ধ রাখা উচিত তা আমাদের খামারের এটা জানে না যেই আমি বললাম যে 80% বা তার চেয়ে বেশি জানে না যেই 20 জন জানে তারা কি করে যারা জানে তারা মানে না সে জানে কিন্তু সে মানছে না কারণ তার তো একটা লাভের বিষয় আছে এখন আমাদের দেশে সাধারণত বয়লার রাখা হচ্ছে 28 দিনের জন্য সে 27 দিনে দিন ওষুধ খাওয়ালো সেinitro 35 দিন বিক্রি করবে না কারণ 35 দিনের বিক্রি করলে 7 দিনের খাবার তার অতিরিক্ত নিজের পকেট থেকে দিতে হচ্ছে এবং সেটা সেই অনুসারে রিটার্নটা আসছে না সেও চিন্তা করবে সে দিয়ে দিচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের যারা বিক্রি করে যারা তারা নিয়ে যাচ্ছে গামে ইশে মার্কেটে বাজারে নিয়ে গিয়ে তাদের খুবই স্বাভাবিক একটা ব্রয়লার যখন বাজারে নিয়ে যাওয়া হবে আমাদের দেশে কিন্তু ওয়েলফেয়ারও মানা হচ্ছে আমাদের দেশে আপনি ট্রান্সপোর্টটা দেখেন ব্রয়লার যেভাবে ট্রান্সপোর্ট করা হয় এটা বিশ্বের অন্য কোনো দেশে এভাবে ট্রান্সপোর্ট করবে না এই স্ট্রেসটা পড়লে সে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে পিক করে খাঁচাতে করে নিয়ে যাওয়া হচ্ছে তার কিন্তু একটা স্ট্রেস পড়ছে স্ট্রেসে সে অসুস্থ হবে এবং অসুস্থ হওয়ার সাথে সাথেই তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং আপনি আমি কি করছি ওই আজকে হয়তো সকালে খাওয়াচ্ছে অ্যান্টিবায়োটিক সেটা নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সরাসরি তাহলে এটা আমাদের শরীরে চলে আসছে তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য মানব স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর কোন কোন অর্গানের উপর আসলে ক্ষতিটা হতে পারে অর্গান অ্যাসপেক্টে যদি ক্ষতির কথা চিন্তা করেন আমাদের যে কোনো ড্রাগ বডিতে গেলে মেটাবলাইজ হয় লিভারে এবং এটা এক্সক্রিয়েট হয় বা ক্লিয়ার হয় হচ্ছে কিডনিতে তাহলে এই দুইটা অর্গান হচ্ছে মোস্ট সাসেপ্টেবল অর্গান আমি বলবো সবচেয়ে সংবেদনশীল অর্গান হচ্ছে একটা হচ্ছে লিভার বা কলিজা যেটাকে আমরা সবাই বলি যকৃত আরেকটা হচ্ছে কিডনি বৃক্ষ যেটা তো এই দুইটা জায়গাতেই সবচেয়ে বেশি আপনি যদি একটু পরিসংখ্যান আমাদের কাছে হয়তো ঠিক ওইভাবে পরিসংখ্যান নাই একদম স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন পরিসংখ্যান যেটা আমাদের কাছে যেটা আছে আমরা আপাত দৃষ্টিতে দেখলে আপনি আজ থেকে দুই বিশ বছর আগে কয়টা লিভারের ডিজিজ পেতেন কয়টা কিডনি রুগী পেতেন এখন কয়টা পান কথা প্রসঙ্গে বলি আমার ওয়াইফ ডাক্তার সে বঙ্গবন্ধু পিজি হসপিটালে আছে সে বলছে যে আমরা আমাদের সারা বলতো আমরা একটা লিভার দেখতে এদিক ওদিক দৌড়াতাম খবর পেলে আমরা একটা একটা লিভার লিভার বা দেখতে আরেক জায়গায় যেতাম আর আমরা যখন পড়াশোনা করেছি তখন দেখছি যে চতুর্দিকে লিভার ক্যান্সারের পেশেন্ট একদম গিজগিজ করছে কিডনি পেশেন্ট কিডনি ফেলেন্ট গিজগিজ করছে কারণটা তো এইভাবে আসছে আমাদের দেখেন আজকাল খুব বেশি দেখা যাচ্ছে আমাদের স্কিন ডিজিজ এগুলো কোথা থেকে আসছে আমাদের হরমোনাল ইমব্যালেন্স চলে আসছে দ্রুত টাক পরে যাচ্ছি আমরা আমাদের মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে মাস্কুলাইন যেসব ছেলেদের যে পুরুষালী কিছু ই সেগুলো চলে আসছে যেসব প্রকাশ বা লক্ষণ হঠাৎ আমাদের যেখানে লোম থাকার কথা না সেখানে লোম উঠছে ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে এগুলো তো এইসব যে অ্যান্টিবায়োটিক বলেন হরমোন বলেন যে খাবারে যেগুলো মেশানো হচ্ছে এইসব অ্যাডিটিভের আসলে কুফ। তো আমাদের শুধুমাত্র একটা দুইটা অর্গান এফেক্টেড হচ্ছে না আমরা টোটালি সামগ্রিকভাবে এফেক্টেড হচ্ছে আসলে এটা নিয়ে গবেষণাটা নিশ্চয়ই অনেক জরুরি মানে গবেষণাটা হয় কিনা বা হলে কোন পর্যায়ে আছে মানে কি অবস্থা আসলে গবেষণার কথা বললে আবার সমন্বয়ের কথা সবার আগে চলে আসে আমাদের দেশে গবেষণাগুলো আসলে খুব বেশি সমন্বিত না দেখা যাচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেকগুলো ইউনিভার্সিটিতে অবশ্যই অনেক অনেক গবেষক আছেন তারা নিজেরা নিজেরা এককভাবে গবেষণা করেন বা এক একটা ছোট ছোট টিমে গবেষণা করেন আবার দেখা যাচ্ছে ন্যাশনাল কিছু গবেষণা ইনস্টিটিউট আছে সেখানে আহ সাইন্টিস্টরা মানে ব্যক্তিগতভাবে বা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গবেষণা করেন জাতীয় পর্যায়ে যে ব্যাপকভাবে গবেষণা করার দরকার সেটা আমাদের উপলব্ধিতে আছে হয়তোবা আমরা আমাদের সামর্থ্যের কারণে পারি না এইসব গবেষণার জন্য যেরকম অম লোকবল বলেন অর্থবল বলেন এগুলো আসলে আমাদের ওইভাবে নাই এবং ওই কারণে আমরা হয়তো আমি আমাদের ছোট একটা স্টাডির কথা বললাম যেটা আমরা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সাহায্যে করেছিলাম ঠিক আছে কিন্তু শুধু এটা না এখন এটা লেভেল কতটুকু আছে কিভাবে আছে কেন ইউজ করছে আপনি কুরবানির সময় দেখবেন যে খুব একটা কথা হয় বিফ ফ্যাটেনিং নিয়ে গরু মোটা তাজা করণ নিয়ে বলা হচ্ছে যে হরমোন খাওয়ানো হচ্ছে স্টেরয়েড খাওয়ানো হচ্ছে এই বিষয়গুলো কিন্তু হয়েছিল এবং গত বছর মানে মানে বাইরে থেকে আনা গরু বিক্রি কম হয়েছে দেশের খামারিরা আহ ছাড়া যে গরুগুলো বিক্রি করেছেন সেগুলোর বিক্রিটা বেশি বেশি হয়েছে মানে এই ধরনের সচেতনতা প্রচারণা চালানো এটাই জরুরি মূল কিন্তু এটাই পাবলিক অ্যাওয়ারনেস বা গণসচেতনতা যেটা এটা বৃদ্ধি করতে পারলে আমরা ভিতর থেকে বেরিয়ে আসতে পারবো আমার যদি খামারি জানে যে অ্যান্টিবায়োটিক ব্যবহারটা আসলে আমার নিজের স্বাস্থ্যের জন্যই ভালো না আমার খামারি ওখান থেকে সরে আসবে কারণ সে জানছে যে এটা আমার জন্য আমার বাচ্চার জন্য ক্ষতিকর এবং সে তখন ওখান থেকে বের হয়ে আসবে এবং আমরা আমরা কিন্তু এটা প্রমাণিত যে আমাদের এস্টেরয়েড খাইয়ে কিংবা হরমোন দিয়ে গরু মোটা তোজা করা লাগেনি আপনি গতবারের যদি দৃশ্যটাই কল্পনা করেন আমাদের খামারিরা আমাদের অলরেডি গরু যারা করছে তারা কিন্তু সেটা মানছে না খুব বেশি লোক যে করছে তাও না আমরা আমরা যতটুকু দেখি বা বুঝি যে না আসলে কিছু মিডিয়ারও কিছু বিষয় আছে আহ মিডিয়ার থেকে মানুষ নেগেটিভ জিনিসটা বেশি নিতে চায় আমরা মিডিয়া কিন্তু প্রমাণ ছাড়া কোনে কিছু সহজে সামনে আনে না না সেটা স্বাভাবিক আমরাও চাইবো যে প্রমাণ ছাড়া কিছু আনবে না কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষ যদি একজন 10 জন খামারী আছে একটা জায়গায় বা একটা গ্রামে একজন হয়তোবা এস্টেরয়েড ব্যবহার করছে আমি অস্বীকার করছি না নয়জন বা মোটা তাজা করছে বিজ্ঞানসম্মত হবে কিন্তু একজনের কথা যখন জানবে ওই নয়জনেরটাও কিন্তু বিক্রি হবে না সবাই মনে করবে গরু গবদে এস্টেরয়েড দিয়ে মোটা তাজা করা হয়েছে আসলে এটা কিন্তু আবার সব ক্ষেত্রেই ঠিক না আমরা আশা করছি এইবারই তো হয়তো আমরা একেবারে মানে ভালো সুস্থ গরু পাবো আমাদের কোরবানির জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইফু الاسلام আপনাদের সময় একদম শেষ হয়ে গেছে দর্শক এই ছিল আজকে কৃষি কথায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী দেখা হবে অন্য কোন অতিথির সঙ্গে অন্য কোন বিষয় নিয়ে সঙ্গে থাকুন ডিবেসির